আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। কারণ নতুন একটি স্পেশাল নিউজ দিতে যাব আপনাদেরকে আজকের এই ভিডিওতে। অনেকদিন যাবত গেমার যে সমস্ত ভাইয়েরা ওয়েট করতেছিলেন 3070 কার্ডটির জন্য, আমার হাতে দেখতে পাচ্ছেন জোটাকের 3070 কার্ডটি কিন্তু অলরেডি গতকালকে আমাদের মাল্টিপ্লান সেন্টারের ইনস্টলায় লঞ্চ হয়ে গেল। আর আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আরও দুইটি কার্ড সম্বন্ধে, এর প্রাইস কত, স্পেক কী, সম্পূর্ণ সব কিছুই জানাবো। আর একটি স্পেশাল নিউজ আছে, আমরা জোটাকের ওয়ারেন্টির ব্যাপারে একটু দ্বিধায় থাকি, অনেকে কিন্তু কনফিউশন আছে, আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে 5 ইয়ার্স ওয়ারেন্টির বিষয়টা আসলে কী কীভাবে সম্পন্ন হয়। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় টেক রিলেটেড আপডেট যে নিউজগুলো আছে সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। ফার্স্ট টাইম যারা আমাকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড দিব সেটা কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন কথা বলা থেকে শুরু করতেছি আজকের স্পেশাল ভিডিও। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাকে হেল্প করবে শান ভাই ইউসিসির পক্ষ থেকে, আর ইউসিসি কিন্তু বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর ফর জোটাক। তো ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শান ভাই, আমরা কিন্তু অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম মূলত এই কার্ডটির জন্য 3070, যদিও 3080 এবং 3090 অনেক আগেই কিন্তু আমাদের কাছে চলে এসেছিল। বেশি দিন হয়নি, হ্যাঁ অফিসিয়ালি কিন্তু কালকেই লঞ্চ হলো আমাদের মাল্টিপ্লানে। আর এটা কতদিন চলবে আপনাদের অনুষ্ঠানটা, কতদিন চলবে? আগামীকাল কি শেষ হয়ে যাচ্ছে? তো 3 দিন কিন্তু মাল্টিপ্লানের নিস্তল আপনারা আসলে অবশ্যই কিন্তু দেখতে পাবেন এই জিনিসগুলো। আমি একটু শান ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো এই কার্ডটা সম্বন্ধে, যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিতেন। ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্টিসিপেটেড কার্ড, দ্বিতীয়ত এটাতে 8 GB RAM আছে এবং VRAM আছে, এবং হচ্ছে আপনার এটাতে যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে এটা সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, 2-inch OC এডিশন এটা, এটাতে আপনার যে ডুয়েল আপনি অথবা আমার কার্ডটা এখানে ডিরেক্টলি দেখা যাচ্ছে আপনি। হ্যাঁ, আমি কিন্তু দর্শকদেরকে অবশ্যই এগুলা ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি আগেই, কার্ডগুলোর থেকে ক্লোজ লুক আপনারা দেখতে পাচ্ছেন। আর বেসিক্যালি কার্ড নিয়ে আসলে নতুন কিছু করে বলার কিছু নেই, গেমার যারা আছে সবাই অলরেডি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছে, আর আপনার চ্যানেল দেখলে তো অবশ্যই তারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ওয়ারেন্টি নিয়ে, আমাদের ওয়ারেন্টি পলিসিটা নিয়ে অনেকে একটু দেখা যাচ্ছে কনফিউজ। এই ব্যাপারে শান ভাই আমি একটু বলে নিই, আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জোটাকের ওয়ারেন্টির ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, আফটার আপনারা যখন পারচেস করবেন তার 28 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে দেন নেক্সট 3 ইয়ার্সের জন্য আপনারা দেশের বাইরে কার্ডটি পাঠাইতে হবে আপনাদের খরচে। আমি একটু কারেকশন করে দিই, আমাদের কাছে আজকে যে 3টা কার্ড আপনাদেরকে দেখাবো এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ফুল 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো দেশের বাইরে পাঠাইতে হবে না, আপনাদের কোনো খরচ নেই। ইউসিসি কিন্তু নিজস্ব খরচে পাঠিয়ে ওয়ারেন্টি করে দেবে, আপনারা শুধু তাদের কাছে প্রোডাক্টটা দিবেন আর তারাই কিন্তু আপনাদেরকে ও প্রোডাক্টটা কিন্তু আবার ওয়ারেন্টি করে, টোটাল লায়াবিলিটি কিন্তু আপনার ইউসিসি নিয়ে নিচ্ছে। এবং এটা কিন্তু একটা বিগ নিউজ, যারা অনেকদিন যাবত জোটাকের সম্বন্ধে আমার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আসছিলেন, তো এই কারেকশনটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন। যাক, 5 ইয়ার্স আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর 3 ইয়ার্স অফিশিয়ালি এবং 2 ইয়ার্সের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর এটা আমার মনে হয় বাংলাদেশে অন্য কোনো গ্রাফিক্স কার্ড এরকম নাই 5 ইয়ার্সের জন্য, অন্য কোনো কার্ড নাই, একমাত্র জোটাকের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 3070 কার্ডটা, আর এই পাশেই কিন্তু আছে 3090। তো ভিউয়ার্স, আমরা আসলে প্রাইসিং নিয়ে একটু কথা বলতে চাই। অনেক ফেসবুক গ্রুপে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি অনেকে কিন্তু কমপ্লেন করেছেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের দামগুলো হয়তো একটু বেশি। আমার মনে হয় না, আজকে শানবার কাছ থেকে আমি 3টা কার্ডের প্রাইসিং সম্বন্ধে জানবো। আর আরেকটা জিনিস কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, ইন্ডিয়ার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আর বাংলাদেশের যে অ্যাভেলেবিলিটি, আমাদের কাছে কিন্তু কার্ডগুলো মনে হয় স্টক আপাতত একটু কম আছে, তবে খুব রিসেন্টলি এটা ফুল স্টক চলে আসবে। ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই কিন্তু কার্ডগুলো একটু কম আছে, তবে আমরা খুব রিসেন্টলি এই করোনার প্যান্ডামিক সিচুয়েশনের কারণেই আসলে এই অবস্থা, তবে খুব শীঘ্রই কিন্তু চিপগুলো আসলে অনেক গ্যাপ রয়ে যাচ্ছে, যার কারণে আসলে কোম্পানি ডেভেলপ করতে পারতেছে না প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে আশা করতেছি কতদিন যাবত এই মানে আমরা চেষ্টা করে যাচ্ছি কোম্পানি আমাদেরকে প্রোভাইড করার জন্য, অবশ্যই তাদেরও তো বিজনেসের একটা চিন্তাধারা আছে এবং আমাদের গেমারদেরকে সার্ভ করার ওদেরও একটা ইচ্ছা আছে। তো শান ভাই, আসলে 3090 কার্ডটার প্রাইসিং কত করা হচ্ছে? 1,68,900 টাকা। 1,68,900। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন RTX 3090 24 GB একটা গ্রাফিক্স কার্ড, আর এটার প্রাইসিং করা হচ্ছে 1,68,900 টাকা। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড কার্ডটা সম্বন্ধে জানবো, 3070। 3070 হচ্ছে আমাদের বাজেট রেঞ্জের প্রোডাক্ট এবং এটাতে 59,000 টাকা প্রাইসিং করা হয়েছে। 59,000 টাকা, আমি যেটা জানি ইন্ডিয়াতে এটার প্রাইস অলমোস্ট 60-এর উপরে। ইন্ডিয়াতে প্রাইস একটু বেশি, তাদের রুপিতে, তাদের আসলে তাদের ট্যাক্স ভ্যাট এই সেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু 3070 আছে তাদের, হ্যাঁ অবশ্যই 3070 কার্ডটা আমরা পাবো কত? 59,000। 59,000 কিন্তু আমরা পেয়ে যাবো আপনার 3070 কার্ডটি, আর এটা কিন্তু মূলত DDR6 এর 8 GB একটা গ্রাফিক্স কার্ড। পাশাপাশি আমরা যদি একটু 3080 সম্বন্ধে দেখি,
এটা কিন্তু তিনটা ফ্যানের একটা কম্বিনেশন, একটু আগে আমরা যেটা দেখেছি 3090 আর 3080 ডিজাইন কনসেপ্ট ইজ সিমিলার, প্রাইস সিমিলারই, প্রাইস সো সিমিলার আছে। এটা 10GB আর এটা 24GB, 24GB আচ্ছা 10GB 3080 এটার প্রাইস কত রাখাচ্ছে? এটা হচ্ছে বর্তমানে 81900 টাকা। কত? 81900, আচ্ছা 81900 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন 3080 এই কার্ডটা। তো মূলত আজকের আসলে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যে বাংলাদেশে 3070, 3080 এবং 3090 জোটাকের এই কার্ডগুলো অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা প্রাইস সম্বন্ধে কিন্তু আপনারা জেনে গেলেন, আমি ফাইনালি ওয়ারেন্টির ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই। এতদিন যাবৎ আমরা যেটা জানতাম যে 5 বছর ওয়ারেন্টির ক্ষেত্রে জোটাকের আপনাদের খরচে দেশের বাইরে পাঠাতে হবে কার্ডগুলো, আসলে কিন্তু আজকে থেকে আপনারা আপডেট যে নিউজ সেটা হলো ইউসিসি থেকে কিন্তু আপনাকে 5 ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হবে বাংলাদেশ থেকে, এবং আপনাদের কোনো খরচ হবে না। আপনারা জাস্ট প্রোডাক্টটা যেখান থেকে কিনেছেন সেখানে অথবা ইউসিসিতে আপনারা কিন্তু রিসিভ করালেই তারা তাদের নিজের খরচেই কিন্তু আপনার ওয়ারেন্টি করে নিয়ে আসবে। আর ওয়ারেন্টির বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু এরকম পার্ট নাম্বার পাবেন, SKU দিয়ে যে নাম্বারটা থাকে এটা থাকে এবং সিরিয়াল নাম্বার থাকে। আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু এই দুইটা নাম্বার দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর যখনই রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই কিন্তু আপনার ইনভয়েসের কপি লাগবে, আর সেই ইনভয়েসের কপির ডেটটা মানে আপনার পারচেজ ডেট থেকে কিন্তু 28 দিনের মধ্যেই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ব্যাপারটা আশা করতেছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন থেকে 5 ইয়ার্স ওয়ারেন্টি জোটাকের যে কোনো কার্ডে আপনারা বাংলাদেশ থেকে ওয়ারেন্টি পাবেন। সো আমার বিশ্বাস গেমার যে ভাইরা আছেন গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য যারা গ্রাফিক্স কার্ড কিনতেছেন অবশ্যই জোটাকটা আপনাদের পছন্দের লিস্টে সবার উপরে রাখবেন, আর আমি সবসময় রেকমেন্ড করি জোটাকের কার্ডগুলোই কিনেন। তো এই কার্ডগুলো কিন্তু লাগলে অবশ্যই আপনারা ইউসিসির সাথে যোগাযোগ করতে পারেন, চাইলে হাসান ভাইয়ের কাছে আসতে পারেন ক্রিয়াস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-এ 756-তে। আমি একটু অ্যাড করতে চাই, যদি আপনারা জোটাকের প্রোডাক্ট কিনেন অবশ্যই অবশ্যই ইউসিসির অরিজিনাল স্টিকারটি, হ্যাঁ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকে মানে অরিজিনাল অথরাইজ এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডের মধ্যে আপনার অথরাইজ একটা স্টিকার লাগানো থাকবে, নিচে ভেরিফাই করার জন্য একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার কার্ডটি অথরাইজ কিনা, জেনুইন কিনা, অরিজিনাল কিনা সেটা জানার জন্য কিন্তু আপনার অবশ্যই নাম্বারে কল করবেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ যারা ফুল ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবসময় সাথে থাকবেন হাসান ব্লগসের, আর আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে আপডেট নিউজগুলো দিয়ে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।